অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে দেশ। কারফিউর মধ্যে রাতে বেড়েছে পণ্যবাহী যান চলাচল। রাজধানীতে জরুরি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন সেনাবাহিনী সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কারফিউ জারির পর থেকেই ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে পরিস্থিতি। রিপোর্ট করছেন আদিন সজীব। গাড়ির চাকায় এসেছে গতি, কারফিউর মধ্যেও ব্যস্ততা বেড়েছে রাতের ঢাকায়। সেনাবাহিনী থাকায় ভয় কেটেছে জনমনেও। রাত বিরাতে দূর দূরান্ত থেকে সব ট্রাকে আসে নিত্য প্রয়োজনীয় কত পণ্য, প্রয়োজন মেটায় কোটি মানুষের, সচল থাকে অর্থনীতির চাকা। আজকে মোটামুটি সুস্থ এবং শান্ত আছে, সেনাবাহিনী আছে রাস্তায়। জিজ্ঞাসা করছে কোথায় যাবেন, বললাম কারণ বাজার। লোকেশন দেখা দিল, পথ দেখা দিল, আসতে কোনো অসুবিধা হয়নি, সব ঠিক আছে। হ্যাঁ, রাস্তা ক্লিয়ার আছে। আগের থেকে কিছুটা গাড়ি বাড়তেও আছে, চলতেও আছে, আর বাজারে মালও আসতেছে বেশি। রাস্তা তো স্বাভাবিকই আছে, আসলাম টাঙ্গাইল থেকে, আমরা স্বাভাবিকই পাইছি। এছাড়া জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হন তারাও নির্বিঘ্নে সারছেন প্রয়োজন। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সেনাবাহিনী তৎপর, আছে টহল। নিরাপত্তার স্বার্থে কোথাও কোথাও হচ্ছে জিজ্ঞাসাবাদ। পরিস্থিতি আগের তো নেই ভালো, হয়েছে ঠিকই, মানে একটু গন্ডগোলটা নাই। সেনাবাহিনী নামার পর থেকে এখন আবহাওয়া তো নিয়ন্ত্রণ আছে, ভালো আছে, উচ্ছৃঙ্খল থেকে মুক্ত। এখন সেনাবাহিনীর জন্যই ভালো হয়েছে, সেনাবাহিনী আসাতে এইটা বন্ধ হয়েছে। এদিকে দেশের পরিস্থিতি নিয়ে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পণ্যবাহী ট্রাক, গার্মেন্টসের পণ্য এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মানে আমাদের ঢাকায় প্রয়োজন হয় কিংবা অন্য যে কোনো জেলায় প্রয়োজন হয়, সেগুলো যাতে সুন্দরভাবে সরবরাহ হতে পারে সেইগুলির সিদ্ধান্ত আমরা নিয়েছি। সবার প্রত্যাশা স্বস্তির জীবন খুব দূরে নয়। সেনাবাহিনী মানেই স্বস্তি। দেশের থমথমে পরিস্থিতির রাতারাতি পরিবর্তন হয়েছে সেনা মোতায়েনের পর থেকে, ফিরেছে শান্তি। এখন সবার অপেক্ষা কত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে সোনার বাংলা। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা।